কই দিদি ভাই, ওঠো তো দেখি, তোমার বিছানাটা করে দিই, চলো। দিদি ভাই, তুমি এখনো ওষুধ খাওনি? আমি জানতাম তুমি ভুলে যাবে। তুমি না সবার খেয়াল রাখতে রাখতে নিজের খেয়ালটাই রাখলে না, এনে ওষুধটা খেয়ে নাও তো। আচ্ছা নিশা, অনিক যখন এ বাড়িতে এসেছিল তখন ওর হাতে একটা ওষুধের প্যাকেট ছিল, তাই না? হ্যাঁ ছিল তো, কেন কি হয়েছে? আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে ওটা কার ওষুধ, ও তখন বলেছিল মায়ের ওষুধ। হ্যাঁ ও তো বললো কি ওর মায়ের জেনারেল উইকনেসের ওষুধ, কেন বলো তো? তাহলে অনেক ওষুধের প্যাকেটটা নিয়ে গেল না কেন? কে বললো ওষুধের প্যাকেটটা নিয়ে যায়নি? আমি জানলা দিয়ে দেখেছি, আমি দেখেছি যখন যাচ্ছিল তখন ওর হাত ফাঁকা ছিল, ওর হাতে কোনো ওষুধের প্যাকেট ছিল না। দিদি ভাই তুমি ভুল দেখেছো। আচ্ছা তুমি কেন বলো তো এইসব ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছো? তোমার আবার শরীর খারাপ করবে। না নিশা, আমি ভুল দেখিনি। কাবেরীর কিছু হয়নি তো? কাবেরীর আবার কি হবে, কাবেরী তো সুস্থ আছে। আচ্ছা দিদি ভাই তুমি কেন এসব ফালতু চিন্তা করছো বলো তো? এই চিন্তা করে না আরো শরীরটা খারাপ করবে এবার। না না নিশা, আমার মন বলছে আমার কাবেরী নিশ্চয় কিছু হয়েছে, তা না হলে ও আমার কাছে আসে না, পাছে আমি সব জেনে যাই এই ভয়। ভাই আসলে আসলে তুমি তো অসুস্থ, ডাক্তার বলেছে তোমাকে বিশ্রামের দরকার, তাই তাই কাবেরী তোমায় ডিস্টার্ব করতে চায় না। আর আমি তো বাড়ির কাজে খুব এক্সপার্ট, ওই জন্য কাবেরী আমাকে সাহায্য করছে। কাবেরীও তো বাড়ির কাজ কিছু জানে না, তাহলে তোকে সাহায্য করলো কি করে? না আসলে কাবেরী না গো, আসলে কাবেরী যখন ওই গাঙ্গুলি বাড়িতে ছিল না ওকে তো অদিতি সেজে থাকতে হতো, আর অদিতি সব কাজ জানে, ওই অনিকের মা ওকে সব কাজ শিখিয়ে দিয়েছে। আচ্ছা নিশা, কাবেরী যখন গাঙ্গুলি বাড়ি গিয়েছিল ওখানে তখন ওর কিছু হয়নি তো, সেই জন্যই অনেক কাবেরীকে ওষুধগুলো দিতে এসেছে? দিদি ভাই আচ্ছা তুমি শুনলে না অনেক কি বললো? ওর মায়ের জেনারেল উইকনেসের ওষুধ ওগুলো, এমন কিছু জরুরি ওষুধ নয় যে ফেলে গেছে বলে আবার নিতে আসবে। আচ্ছা ঠিক আছে শোনো না, যদি ফেলে রেখে গেছে আমি আমি দেখছি, তবে আমার মনে হয় ও নিয়ে গেছে, আর যদি ফেলে রেখে যায় আমি সেটা পৌঁছানোর ব্যবস্থা করে দেবো। এখন তুমি লক্ষ্মীটি শুয়ে পড়ো, বসো আমি ওষুধটা দিই। তুমি বরঞ্চ ওষুধটা খেয়ে নাও, আমি পাপান খেয়েছি কিনা দেখি।